এইটা একটা একটু বিস্তারিত ব্যাখ্যার দাবি রাখে আসলেই কি রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের যে সম্পর্ক থাকার কথা ছিল সেইটা কিন্তু প্রথম দিক থেকেই আপনার চোখে পড়ে পড়েনি এক কারণ হলো প্রথম দিক থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বনাম বাকি সবাই হ্যাঁ এবং স্টেক হোল্ডারদের কারো মধ্যে এমন একটা আচরণ ছিল যে এইটা একটা পণ্য দিনের অভ্যুত্থান হ্যাঁ থেকে কিছু মাস্টার মাইন্ড আসলো তারপরে কি কি সব বয়ান শুরু হয়ে গেল হ্যাঁ এখানে যে লম্বা সময় ধরে ফ্যাসিবাদের বিরুদ্ধে অনেক মানুষের ত্যাগ হ্যাঁ আপনার তারা জেল জুলুম হত্যা গুমের শিকার হয়েছে এবং এটা যে একটা সম্মিলিত আপনার লম্বা সময়ের আন্দোলনের ফসল সেইটাকে একটা সিঙ্গেল আউট করার একটা প্রচেষ্টার কারণে রাজনৈতিক দলগুলো কিন্তু মর্মাহত হয়েছে এবং এক অর্থে তারা তাদের মধ্যে অবিশ্বাসও তৈরি হয়েছে কিন্তু পরবর্তী সময়ে যখন দেখা গেল যে না এইটা ওই অর্থে জনগণ বলে যেরকম গণভ্যুত্থান বলে যেরকম বলা হচ্ছে ওরকম না এখানে সমস্ত মানুষেরই অংশগ্রহণ ছিল এবং এইটার পেছনে মূলত এই পনেরো বছরে যে লড়াই সংগ্রাম সেটা এটার পাটাতন হিসেবে কাজ করছে এবং আমি এর আগেও বলছিলাম যে পুরা পর্বটাকে যদি আপনি একটা গেম থিওরিতে ব্যাখ্যা করেন ছাত্র জনতা হইল এটার ম্যান অব দ্য ম্যাচ কিন্তু এটার ম্যান অব দ্য টুর্নামেন্ট হলেন আসলে বেগম খালেদা জিয়া যেটা পরে দেখা গেল সেনাকুঞ্জে যখন বেগম খালেদা জিয়া গেলেন হ্যাঁ আমরা কিন্তু দেখলাম যে এই অভ্যুত্থানের আপনার সামনের সারি নেতা যারা যারা ক্ষমতা আছেন তারা কিন্তু হ্যাঁ একদম তাদের যে ছবিটা আপনার সোশ্যাল মিডিয়া এবং সব জায়গায় প্রচার হলো তাতে কিন্তু দেখা গেলো যে তারা যথাযথ মর্যাদা এবং সম্মানের সাথে হ্যাঁ খালেদা জিয়াকে গ্রহণ করলেন এবং তারা বলল যে বেগম খালেদা জিয়াকে আমরা আনতে পেরে আমরা গর্বিত এবং জনাব নাহিদ ইসলামের আরেকটা কথাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তারা বলল যে মুক্ত খালেদা জিয়া ছাত্র জনতার অর্জন হ্যাঁ এই যে স্পিরিট এই স্প্রিটটা এই এই আপনার যে শঙ্কা যে সন্দেহ যে অবিশ্বাস সে অবিশ্বাসের পরে এই প্রথম এই এই অনুষ্ঠানে বা এই চিত্রটার মধ্যে একটা ঐক্যের ভাইপ দেখা গেল হুম সেটা কেন দেখা গেল সেটা বৃহত্তর দল হ্যাঁ বিএনপি এবং তার যিনি আপনার এখনও প্রধান হ্যাঁ যিনি শারীরিকভাবে প্রচণ্ড রকম অসুস্থ হ্যাঁ এবং আসলে এখানে গণতন্ত্র বলেন বাংলাদেশের মুক্তির অর্থে প্রতীকে যিনি পরিণত হয়েছেন হ্যাঁ এবং তার এখানে সিম্বলিক্যালি কিন্তু আসলে যখন তারা হাজির হলেন তখন কিন্তু সিনারিটা চেঞ্জ হয়ে গেল তখন একটা ঐক্যের ভাইব হ্যাঁ হ্যাঁ পাওয়া গেল কিন্তু সেইটা আপনার বিএনপির আপনার হাইকমান্ড বা উপর শ্রেণীর নেতাদের মধ্যে যেভাবে থাকে হ্যাঁ তৃণমূলে কিন্তু আবার ওইরকমভাবে থাকে না তৃণমূলের নেতাকর্মীদের সাথে হ্যাঁ আবার অনেকে ধরেন যে মাঠে ঘাটে যারা ধরেন যাচ্ছে একটা মুখোমুখি অবস্থাও দেখা যাচ্ছে আবার সংস্কার বনাম নির্বাচন কিন্তু নির্বাচন সংস্কার এগুলো তো আসলে একাকার হওয়ার কথা হ্যাঁ একই ব্যাপার হওয়ার কথা তো এবং রাজনৈতিক দূরভূষণ দেখেন এখানে ব্যাপারটা হয়েছে যে আমাদের রাজনৈতিক ক্ষমতার সাথে যারা ক্ষমতার বাইরে থাকে তাদের সাথে সম্পর্কের মানে বিশ্বস্ততা ট্রাস্টের সম্পর্কের ঘাটতি ফ্রম দ্য ভেরি বিগানিং ছিল কারণ কেউ কথা রাখে নেই হ্যাঁ বাংলাদেশের ক্ষমতা কাঠামোর মধ্যে যারা যায় কেউই জনগণের সাথে সম্পর্কটা ওই বিশ্বস্ততা সম্পর্ক রক্ষা করে না সবাই জনগণকে এক অর্থে ধরেন প্রতারিতই করছে এ পুরা সময়টা জোরে তো ফলে আপনার প্রশ্নে যদি ফিরি সেক্ষেত্রে হ্যাঁ একটা অবিশ্বাস আছে সেই অবিশ্বাসের কারণে এবং কিন্তু সেই অবিশ্বাস থাকলেও এই সরকার গণ অভ্যুত্থানের সরকার এবং অভ্যুত্থানটা আমরা জানি সমস্ত শ্রেণী পেশা মানুষের এক অভূতপূর্ব ঐক্যের ফসল এবং হ্যাঁ এখানে রাজনৈতিকভাবে ব্যর্থতাও আছে আমাদের সেই ব্যর্থতাটা কী সে ব্যর্থতাটা হলো দেখেন রাজনীতিহীন ক্ষমতা এটা আমরা বারবার বলছি রাজনীতিহীন যে কোনো ক্ষমতায় একটা ফ্যাসিবাদী প্রবণতা তাহলে আপনি যদি ক্ষমতার রাজনীতি করতে চান আপনি যদি ক্ষমতায় যেতে চান তাহলে আপনাকে একটা রাজনীতি প্রস্তাব করতে হবে যেই রাজনীতির সাপেক্ষে জনগণ ঐক্যবদ্ধ হবে এখন একটা রাজনৈতিক চিন্তা আদর্শ দর্শন সেইটা যদি মনে করেন এই চুয়ান্ন বছরে আমরা যে ধরনের রাজনৈতিক চিন্তা দর্শন চর্চা করছি সেইটা আমাদের কাঙ্ক্ষিত মুক্তির যে রাষ্ট্র হ্যাঁ আমরা গঠন করতে চাইছিলাম সেটা ফেল করছে তাহলে ওকে নতুন রাজনীতি প্রস্তাব করেন আপনি নতুন রাজনীতি প্রস্তাব করার ক্ষেত্রে আমি মনে করি এই অভ্যুত্থান একটা সুবর্ণ সুযোগ আমাদের তৈরি করে দিচ্ছে কারণ এই অভ্যুত্থানের মধ্যে ঘটনাটা কি ঘটছে এটা যদি আমরা আবার বোঝার চেষ্টা করি নতুন রাজনীতি তো এক একজনের এক রকম আপনার রাজনীতি আমার রাজনীতি এক নাও হতে পারে আমাদের রাজনীতি মিশন ঢালির রাজনীতি এক নাও হতে পারে নতুন রাজনীতি তো নানান রকমের মাত্রা নানান রকমের আসপেক্ট নানান রকমের আদর্শিক অবস্থান থাকবে সবার এক রকম হবে না রকম হবে না দেখি আপনি ধরেন নতুন একটা ধারণা নিয়ে আসলেন সেই ধারণা যদি জনগণ অ্যাকসেপ্ট করে জনগণ আপনার সঙ্গে থাকবে অ্যাকসেপ্ট না করলে আপনার সঙ্গে থাকবে না রাইট তো সেক্ষেত্রে তো আপনাকে রাজনীতিটা দিতে হবে এখন আপনি ধরেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলেন বা যারা ধরেন জনগণকে হ্যাঁ নানাভাবে ঐক্যবদ্ধ করার চেষ্টা করছে কিন্তু দেখা যাচ্ছে জনগণ ঐক্যবদ্ধ হচ্ছে না কেউ একটা কন্ডিশন তৈরি হচ্ছে তার মানে কি আমি সেই কথাই বলার চেষ্টা করছি যে আপনাকে তো একটা রাজনীতি দিতে হবে রাজনীতি ছাড়া জনগণ কিসের সাপেক্ষে ঐক্যবদ্ধ হবে রাজনীতি লাগবে এখন দেখেন বাংলাদেশে রাজনীতি নতুন রাজনীতি যে অভ্যুত্থানের স্প্রিটটার কথা আমরা বারবার বলি আমরা কি বোঝার চেষ্টা করছি অভ্যুত্থানের মধ্যে দিয়ে কী কী স্প্রিট আমরা অর্জন করছি আমাদের কেউ বোঝার চেষ্টা করছি আমরা মুখস্থ কথা বলি হ্যাঁ অভ্যুত্থানের চেতনা অভ্যুত্থান চেতনা বা স্প্রিট কী সেটা একটা স্পিড তো যদি আপনি দেখেন যেটা হচ্ছে চাক্ষুষ দেখা গেছে অভ্যুত্থানের পরে অভ্যুত্থানের মূল স্পিডটা হলো কেয়ার কেয়ার মানে হলো যে ফিলেন্স্রফি যেই ছাত্র কিশোর কিশোরী এবং আপনার জি জেনারেশন রাস্তায় নামছে হ্যাঁ পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান শুরু করছে অভ্যুত্থানের পরে তারা কেউ তো ক্ষমতায় যাওয়ার জন্য এটা করে তার মানে ও কি পাবে সেই চিন্তার আগেই সে সেবা শুরু করে দিছে এই জন্য এই অভ্যুত্থানের সমস্ত রাজনৈতিক দলগুলোর জন্য এটা বড় শিক্ষা হইলো আগে আপনারা মনে করতেন কি রাজনীতি কি হবে রাজনীতি হবে যে আমি ক্ষমতায় যাব মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী হব তারপরে জনসেবা করব মসজিদ করব মন্দির করব স্কুল করব রাস্তাঘাট করব হ্যাঁ আগে ক্ষমতা আগে রাজনীতি দেন সেবা নো এখানে হলো উল্টাটা এখানে হলো ফিলেনথ্রোপি অ্যাজ পলিটিক্স আগে ছিল পলিটিক্স অ্যাজ ফিলেনথ্রোপি আগে আপনি রাজনৈতিকভাবে ক্ষমতাবান হবেন তারপরে দেশের উন্নয়ন জনগণের উন্নয়ন করবেন সেইটার থেকে এই অভ্যুত্থানের শিক্ষাটা হলো উল্টাটা ফিলেনথ্রোপিজ পলিটিক্স আপনি যে আপনি আগেই সেবা করবেন আজকে আগেই আপনি দায়িত্ব নেবেন এখনই আপনি কাজ শুরু করে দিবেন এই যে এখনই কাজ শুরু করে দেওয়া এখনই দায়িত্ব নেওয়া এইটা অভ্যুত্থানের সময় হয়েছিল যার যার জায়গা থেকে দায়িত্ব পালন করছিল যার আন্দোলনে যাওয়ার সমর্থনে জানালা থেকে পানির বোতল ফলাইছে হ্যাঁ যার আপনার মাঠে লড়াই করার সমর্থনে সে অর্থ দিয়ে সাহায্য করছে যে বৃদ্ধ যেতে পারেনি তার বাচ্চারা পাঠাইছে তো এই যে আপনার যার কী পাবো সেই চিন্তা পরে আগে আমি ক্ষমতায়িত হবো তারপরে আমি অন্যকে এম্পাওয়ার করবো সহযোগিতা করবো তার আগেই আমার যা আছে আমার একটা রুটি আছে অর্ধেক আমি আগে দিয়ে দিব।। হ্যাঁ এই যে ফিলেনথ্রোপি অ্যাস পলিটিক্স এইটা হলো এই অভ্যুত্থানের মূল শিক্ষা সেই শিক্ষাটা কি আন্দোলনের নেতৃত্ব যারা দিছে তারা এখন নিচ্ছে না রাজনৈতিক নল দল কোনো দল ফলো করছে কেউই ফলো করছে না তো কিসের অভ্যুত্থানের স্পিড কোনো অভ্যুত্থানের ধারের কাছে আমরা নেই মানে স্পিডের ধারে কাছে আমরা নেই তো তাহলে এই যে ফিলেনথ্রোপি অ্যাস পলিটিক্স এটাকে যদি আপনি এস্টাবলিশ করতে পারতেন তাহলে তো সমাজ এই হানাহানি ঐক্য এই কন্ডিশনটাই হয় না হ্যাঁ স্বাভাবিক এরকম একটা অভ্যুত্থানের পরে এই ফ্যাসিবাদের পুরো আমলে পুলিশ যে ভূমিকা পালন করছে তার ফলে এখন এই পুলিশের দ্বারা ওই অর্থে আইনশৃঙ্খলা প্রোটেক্ট করা সম্ভব না তাহলে তাই তাই বললে কি আপনার আপনার দেশ চলবে না মানুষ চলবে না মানুষের জীবন নিরাপত্তা নিশ্চিত করতে হবে না কিভাবে করবেন সেটা আপনি অভ্যুত্থানের পরে দশ পনেরো দিন কিভাবে করতেন সেই মডেলটা আপনি কন্টিনিউ করতে পারতেন বা সেই বিচ্ছিন্নতাটা আমি মনে করি ফ্রম দ্য ভেরি বিগিনিং এবং টপ লেভেল থেকে করা হয়েছে এবং সেটা আন্দোলনের নেতৃত্ব দানকারীদের মধ্যেও আমার মনে হয় রিয়েলাইজেশন আসা উচিত যে যে ঐক্যটা ছিল সেই ঐক্যটা এই মাত্র চার মাসের মধ্যে নাই হয়ে গেল কিভাবে মানে নাই হয়ে গেল তলানিতে নেমে গেলো কেমনে হ্যাঁ এখনও একটা বিষয়ে ঐক্য অটট আছে সেটা লাউমি প্রশ্নে হ্যাঁ যদি আওয়ামী লীগ ফিরে আসার চেষ্টা করে আমি মনে করি বাংলাদেশের কৃষক শ্রমিক ছাত্র জনতা আওয়ামী লীগ বিরুদ্ধে হ্যাঁ জামাত বিএনপি হেফাজত সবাই সবাই সমস্ত সেক্টরের মানুষ আবার ঐক্যবদ্ধ হবে কারণ যত আবার যত যাই হোক আমরা ফ্যাসিবাদের চেয়ে অনেক ভালো আছি এটা সবাই মনে করে এটা রাজনৈতিকভাবে মানসিকভাবে ভালো আছে কিন্তু যে আকাঙ্ক্ষাগুলো জনগণের মধ্যে তৈরি হয়েছিল সেটা বাজারে গেলে প্রমাণ পাওয়া যায় না জিনিসপত্রের দাম আপনার এখনও নিয়ন্ত্রণের মধ্যে আসে নাই এখনও সিন্ডিকেটের কথা শোনা যায় এখনও আপনার ধরেন যে ঘুষ বাণিজ্য হয়রানি এগুলো বন্ধ হয় নাই হ্যাঁ মামলার প্যাটার্নগুলো এখনও আপনার আপনার ধরেন যে ওই আওয়ামী আমলের প্যাটার্ন থেকে বের হয় নাই, তো ফলে সব মিলিয়ে আপনি যদি টোটাল অবস্থাটা চিন্তা করেন তাহলে আপনি দেখতে পাবেন যে গণ মধ্য দিয়ে যে স্পিডটা অর্জন করছিলাম আমরা এবং যেই ধরনের রাষ্ট্র গঠন করার একটা সম্ভাবনা তৈরি হয়েছিল সেই জায়গা থেকে অলরেডি আমরা দূরে চলে আসছি